গাইড প্রিয় বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আজকে অত্যন্ত একটা সুখবর কারণ অষ্টম শ্রেণী পাশ করলেই মিলবে রাজ্য সরকারের চাকরি একত্রিশে আগস্টের মধ্যে আবেদন করতে হবে তোমাদের তাহলে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক কলকাতা পৌর নিগমের অধীনে বেশ কিছু শূন্য পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আবেদনপত্র জানাতে হবে একত্রিশে আগস্টের একত্রিশে আগস্টের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু আবেদনপত্র জানাতে হবে অনলাইন আবেদনপত্রের সঙ্গে দুশো কুড়ি টাকা ফি দেওয়া আবশ্যিক তপশিলি জাতি ও উপজাতি ও ওবিসি ও পিএইচ গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে সত্তর টাকা পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে এছাড়া ব্যাংকে চালানের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে এবার আসা যাক কোন ওয়েবসাইটে তোমরা আবেদন করবে অনলাইন আবেদন করতে হবে ডাব্লুবি ডাব্লুবি এম এর নিজস্ব ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এমএসসি ওআরজি এর মাধ্যমে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ দিন কিন্তু একত্রিশে আগস্ট দু কুড়ি পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি কমিশনারের মাধ্যমে কমিশনারের মাধ্যমে মোট আটশো আটান্নটি শূন্যপদ শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্রের আহ্বান করা হয়েছে এই পদগুলির ন্যূনতম শিক্ষাগত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাশ দেখে নেওয়া যাক আবেদনের খুঁটিনাটি সম্পর্কে মোট শূন্যপদ আটশো আটান্নটি পদের নাম মজদুর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইন মাধ্যমে অনলাইনের মাধ্যমে শূন্যপদের জন্য আবেদন জানানো যাবে সীমা পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে দু হাজার কুড়ি অনুযায়ী আঠারো থেকে আঠারো বছর থেকে চল্লিশ বছর তপশিলি জাতি উপজাতির জন্য অতিরিক্ত পাঁচ বছর এবং পশ্চিমবঙ্গের ওবিসি তালিকাভুক্তদের জন্য অতিরিক্ত তিন বছর ছাড় দেওয়া হচ্ছে পিডাব্লিউডি নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ধার্য হয়েছে প্রার্থী বাছাই প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ব্যক্তিত্ব পরীক্ষা ও ক্ষেত্র পরীক্ষার মাধ্যমে পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন জানাতে পারবে বন্ধুরা যদি খবরটা অবশ্যই তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বিল ক্লিক করো